স্মার্ট সিটি প্রকল্পে শুক্রবার শহরের কলেজঝুলা এলাকায় লেক সৌন্দর্যায়ন এবং স্মার্ট রোড সহ অন্যান্য প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এসব প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মেয়র দীপক মজুমদার সহ বিধায়ক দিলীপ দাস এবং পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব এবং অরুণোদয় সাহা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। স্মার্ট সিটি প্রকল্পের অধীনে শহর জুড়ে উন্নত নাগরিক পরিষেবা এবং স্বাচ্ছন্দ্য প্রদানের জন্য যে কর্মকাণ্ড শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে এই লেকের সৌন্দর্য নবরূপে সাজিয়ে তোলা হয়েছে অনিন্দ্যভাবে। আগের কলেজ লেকের এই অংশ বর্তমানে দেশের যে কোনো উন্নত শহরের মতোই আলোয় আর জলের ফোয়ারাতে ঝলমল করছে। রয়েছে নাগরিকদের হাঁটার জন্য মনোরম সুবিস্তৃত পরিবেশ এবং জায়গা। প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে স্মার্ট সিটির কাজ এগিয়ে চলার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিশেষভাবে প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্মার্ট সিটিকে স্মার্ট বানাবার ক্ষেত্রে বিপ্লব কুমার দেবের অবদান সবচাইতে বেশি। যখন এখানে স্মার্ট সিটি বিষয়গুলো আমরা শুনতাম, এখানে এত টাকার প্রকল্প সেটাই একমাত্র সম্ভব হয়েছে এবং অ্যাক্টিভ পলিসি যেটা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন সেটাই কিন্তু এখানে একটা প্রতিফলন এবং তার বিশেষ কৃতিত্ব আমি আরো দেব যে স্মার্ট সিটিকে স্মার্ট বানানো ওনার নেতৃত্বে, বিপ্লবজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। যে শুধু আগরতলা এই গণমালিকের মধ্যেই সেটা সীমাবদ্ধ না, সারা ত্রিপুরার মধ্যে আমি দেখেছি এবং ওনার মধ্যে সেই উদ্ভাবন সম্ভাবনা একটা সবসময় ওনার মধ্যে আমি দেখতাম, সেটা আমি সব বরাবরই করেছি। এই এরিয়া দিয়ে আমরা নিয়মিত যেতাম, ইউবিবি কলেজে আমি নিজেও পড়তাম, এই লেকের অবস্থাটা দেখতাম, প্রাকৃতিক সৌন্দর্যের আমরা সেটা সবাই এখানে আমরা তার উপভোগ করতাম। কিন্তু এটাকেও যে আরো সুন্দর করা যায়, সেটাকেও যে আরো সুন্দরভাবে মানুষের কাছে উপহার দেওয়া যায় তার কৃতিত্ব কিন্তু আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই এলাকার বিধায়ক আমি বিপ্লব দিকে দেব। শুধু শহরের নয়, সারা রাজ্যেই নিজের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়ে বিপ্লব কুমার দেব বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ভাষণে বলেন, স্মার্ট সিটি প্রকল্প ক্রমাগত প্রচেষ্টার ফলে বর্তমানে বিভিন্নভাবে বাস্তবায়িত হচ্ছে। বহু কোটি টাকার এই প্রকল্পগুলিতে বনমালীপুরবাসী সহ সারা শহরের মানুষ উপকৃত হবে এবং নাগরিক পরিষেবার উন্নত সুবিধা ভোগ করবে বলে জানিয়েছেন তিনি। পূর্বতন বাম সরকারের সমালোচনা করে বিপ্লব কুমার দেব বলেন, আগে যেখানে আন্দোলনের ঐতিহ্য বজায় ছিল, বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের উন্নয়নের জন্য মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে বলে জানিয়েছেন বিপ্লব কুমার দেব। এখন সেগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। যে রোডটা থেকে আমরা ইনোগ্রেশন করলাম, তো স্মার্ট রোড ত্রিপুরাতে কোথাও প্রথম হয়েছে, বনমালীপুর হয়েছে, বনমালীপুর ব্যতিক্রমী। মহারাজা যে ত্রিপুরার গর্ভ, এমবিবি কলেজ মহারাজা বিবেকানন্দ সমায়িত এই কলেজ এই বনমালীপুর, আর তার সামনেই সুন্দর ভাবে আজকে স্মার্ট সিটি প্রজেক্ট তৈরি করা হয়েছে। প্রত্যেকের একবার ইচ্ছা হয় যে এমবিবি কলেজে পার্ক এবং লেকের সৌন্দর্য বজায় রাখতে সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বনমালীপুরবাসীকে প্রধান দায়িত্ব নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।